বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল যার নাম দা বং ক্লাস এর উদ্দেশ্য হল শেখ বিন্দাস তো আজকে আমরা পলিটিতে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করব আচ্ছা এবার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া যাক যেহেতু আমি বলেছি একটু গল্পের মতন করে বোঝাবো তো উনিশশো সালে কি হলো তেজ বাহাদুর সাপ্রু এই তেজ বাহাদুর সাপ্রু তিনি কি করলেন একটা রিপোর্ট জমা দিলেন যে রিপোর্টটাকে বলা হলো সাপ্রু কমিটির রিপোর্ট তো এই সাপ্রু কমিটির রিপোর্টে ভারতের যে নাগরিক যারা তাদের মৌলিক অধিকারের কথাগুলো নিয়ে বলা হলো তো উনি কি করলেন এই রিপোর্টে এই যে তোমার মৌলিক অধিকারগুলোর গুলোর কথা উনি বলছিলেন সে মৌলিক অধিকার ভাগে ভাগ করলেন একটা হচ্ছে তোমার আর একটা হলো নন জাস্টিফিয়ে জাস্টিফিয়েল মানে হচ্ছে যেগুলোকে তোমার কোর্টে তোলা যাবে অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো এগুলো কে দেয় এগুলো তো দেয় রাষ্ট্র তো এবার রাষ্ট্র যদি মৌলিক অধিকারগুলো না দিয়ে সেগুলো যদি কেড়ে নেয় তাহলে নাগরিক কি করতে পারবে নাগরিক তাদের কাছে যেতে পারবে নাগরিকদের গার্জিয়ান মানে সংবিধানের গার্জিয়ান সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট কাজেই রাষ্ট্র যদি সেই অধিকারগুলোকে কেড়ে নেয় তাহলে আম আদমি কি করতে পারবে কোর্টে যেতে পারবে কোর্টে গিয়ে মামলা করতে পারবে এ গার্ডিয়ানকে কি বলতে পারবে যে দেখো আমার অধিকারগুলো কেড়ে নিচ্ছে আমাকে আমার অধিকারগুলো ফেরত দাও তো এগুলো হলো এক রকম আর আরেকটা পার্ট ছিল হচ্ছে নন জাস্টিফায়াবল বা যেগুলোকে কোর্টে তোলা যাবে না কোর্টে তোলা যাবে না মানে যাদের কোনো গার্জিয়ান নেই অর্থাৎ অনাথ শিশু যারা মানে যে সমস্ত মৌলিক অধিকারগুলো অনাথ শিশুর মত হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের যদি

আর যেগুলো নন জাস্টিফাইবল ছিল সেগুলো চলে গেল পার্ট ফোরে তো যেগুলো পার্ট থ্রিতে চলে গেল সেগুলোকে আমরা কি বললাম সেগুলোকে আমরা বললাম মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস আর যেগুলো পার্ট ফোরে চলে গেল যে অনাথ শিশুগুলো সেগুলোকে আমরা বলতে লাগলাম ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ সে সমস্ত অধিকার যেগুলো আমাদেরকে সরকার দিতেও পারে নাও দিতে পারে দিলে খুব ভালো আর যদি না দেয় তাহলে তার জন্য আমরা কোর্টে যেতে পারবো না তো এইটাই হচ্ছে এই ডাইরেকটিভ প্রিন্সিপালস এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই গুলো আসলে কি সেটা আমাদের জানতে হবে দেখো নাগরিকদের যদি একটা ফান্ডামেন্টাল ডিউটি থাকে টুয়ার্ডস দ্য স্টেট মানে মৌলিক কর্তব্য যদি থাকে তাহলে স্টেটেরও একটা মৌলিক কর্তব্য আছে টুয়ার্ডস ইট সিটিজেন সেটাকে আমরা বলছি ডাইরেক্টিভ প্রিন্সিপালস তো এরা তো পার্ট ফোরে জায়গা পেয়েছে পার্ট ফোর মানে হচ্ছে একটা ব্যাগ বা একটা থলি বা একটা বস্তা সেই বস্তা আমরা ডাইরেক্টিভসকে একটা জায়গা দিয়ে দিয়েছি তো এবারে বস্তায় তো সকলে তো আর একসাথে থাকতে পারবে না প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটে দিতে হবে যেমন বাজার থেকে বা দোকান থেকে যখন আমরা মাল কিনি তখন সব জিনিস প্যাকেটে করে আলাদা আলাদা করে কিনে নিয়ে আসি সব একসাথে তো মেলাতে পারবো না তো সেই প্যাকেটগুলোই হলো আর্টিকেল তো পার্ট ফোরে আর্টিকেল থার্টি সিক্স থেকে আর্টিকেল ফিফটি ওয়ান অব্দি এই সমস্ত ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলো রয়েছে এবারে থেকে হচ্ছে ষোলোখানা রয়েছে তো ষোলো কলা পূর্ণ করার জন্য কিন্তু ষোলো কলা তো আর পূর্ণ হয় না ও কিছু তো কাট কমিশনে খেয়েই নেবে তো এই জন্য কি হলো এই ছত্রিশ আর সাঁত্রিশ নম্বর যে আর্টিকেল গুলো আছে এগুলো বাদ চলে গেল বাদ চলে গেলো মানে ছত্রিশ নম্বরে রয়েছে ডেফিনেশন অফ স্টেট আর সাঁত্রিশ নম্বরে রয়েছে ওই কিভাবে ডাইরেক্টিভ গুলো অ্যাপ্লাই করা যাবে তো সেগুলো তো আর আমাদের কোনো কাজে আসবে না কাজেই কি করা হলো আর্টিকেল আটত্রিশ থেকে শুরু করে আর্টিকেল একান্ন অবধি এই চোদ্দটা আর্টিকেলের মধ্যে আমাদের চোদ্দ পুরুষের চোদ্দ পুরুষকে উদ্ধার করে দেওয়া হলো আর কি তো আর্টিকেল থেকে শুরু করে আর্টিকেল আর্টিকেলগুলো আবার একটু জেনে নিই তো এই আর্টিকেলগুলো জানার আগে আবার আরেকটা একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ওই ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালস মানে যার মধ্যে সোশ্যালিজম এর ব্যাপারগুলো রয়েছে সোশিয়ালিজম এর টেস্ট রয়েছে একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপালস মানে গান্ধীজি যেগুলো বলে গিয়েছিলেন আর আর একটা হচ্ছে লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস লিবারাল ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে কি যে স্বাধীন দেশ যখন স্বাধীন হতে শুরু করে আর কি তো তার কিছু আগে থেকেই কংগ্রেসের মধ্যে লিবারালসরা জেগে ওঠে তো লিবারালসরা ইন্টেলেকচুয়াল হবেই এবার তাদের কথাও তো আমাদের দেখতে হবে তো তাদের জন্য ওই কিছু প্রিন্সিপালস আর কি তৈরি করা হলো বা তাদের কেউ খুশি করার জন্য কয়েকটা আর্টিকেল ঢুকিয়ে দেওয়া হলো আর কি তো এবারে আর্টিকেল থার্টি এইট থেকে আমাদের শুরু করতে হবে আর্টিকেল থার্টি এইট কি বলছে আর্টিকেল থার্টি এইট বলছে যে স্টেটকে কি করতে হবে সোশ্যাল ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস তাদের নাগরিকদের দিতে হবে তো সোশ্যাল ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস যদি দিতে হয় তাহলে কি করতে হবে আমাদের বৈষম্য দূর করতে হবে এটা আর্টিকেল থার্টি এইটের যে পার্ট টু আছে সেখানে লেখা আছে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা একটা হলো একটা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল তাহলে আর্টিকেল থার্টি এইটটা হলো সোশ্যালিস্টিক প্রিন্সিপাল তো আর্টিকেল থার্টি এইটের পার্ট টুটা যেহেতু দেওয়া আছে যে বৈষম্য হাটাতে হবে বৈষম্য হাটাতে গেলে এটা দেখতে হবে যে প্রত্যেকে যাতে সমান কাজ পায় বা সমান কাজ পেলে সমান টাকা পায় তো সেই জিনিসটাই রয়েছে আর্টিকেল থার্টি নাইন এ মানে ইকুয়াল পে ফর এটাও একটা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল থার্টি নাইন যেটা আছে সেই আর্টিকেল থার্টি নাইন এর আর একটা পার্ট আছে যেটাকে আর্টিকেল থার্টি নাইন এ বলছে এই আর্টিকেল থার্টি নাইন এতে বলছে যে তোমরা যদি মানে গরিব মানুষ যদি কখনো কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে আইনি ঝামেলায় তখন তাকে যাতে একটা ফ্রি লিগাল ব্যবস্থা করা যায়

আমরা তো দেখলাম আর্টিকেল থার্টি থার্টি নাইনে তোমার যারা কাজকর্ম করছে আর কি তাদের একটা বেনিফিট দিচ্ছি বা তাদের ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের ব্যাপারটা দেখছি তো এবারে যারা কাজ পায়নি তাদের কি ব্যবস্থা করতে হবে যারা বয়স্ক আছে তাদের কি ব্যবস্থা করতে হবে তাদেরকেও তো দেখতে হবে কারণ আমি আগেই বলেছি চোদ্দ পুরুষকে দেখতে হবে চোদ্দ পুরুষকে উদ্ধার করতে হবে তার মানে মানুষ জীব জন্তু গাছপালা মনুমেন্ট ফনুমেন্ট যা আছে সকলকে উদ্ধার করতে হবে ঠিক আছে তো এই জিনিসটাই এলো আর্টিকেল ফর্টি ওয়ানে মানে যারা হয়ে যাচ্ছে তাদের ব্যবস্থা করা আচ্ছা এবারে যাদের আমরা রুজি রুটির ব্যবস্থা করে দিলাম তারা যাতে একটু ভালো করে আমদার করতে পারে বা ম্যাটার্নি রিলিফ পেতে পারে বিশেষ করে যারা মহিলা কর্মচারী আছে তারা যাতে ম্যাটার্নিটি রিলিফ পেতে পারে তো সেটাও আমাদের দেখতে হবে তো সেটাকেও একটা আর্টিকেল দেওয়া যাক সে আর্টিকেলটাকে আমরা বলছি আর্টিকেল ফর্টি টু এবার এটাও আমাদের সোশ্যালিস্টিক প্রিন্সিপাল এর মধ্যেই পড়লো আচ্ছা এবারে মেটার্নি রিলিফও দেওয়া হয়ে গেল তো অনেক জিনিস করে দিয়েছি এবার লোকজন একটু করবে একটু আনন্দ ফুর্তি করবে কারণ মানুষ খেতে পেলেই শুতে চায় তোমরা যারা সাইকোলজি নিয়ে পড়ছো তারা জানো যে ম্যাশলোজ হায়ার আর কি অফ নিডস এটা দেওয়া আছে খেতে পেলে শুতে যাওয়ার ব্যাপারটা ম্যাশলোজ হায়ার আর কি অফ নিডস তো এই জিনিসটা এসে গেল আর্টিকেল ফর্টি থ্রি মানে একটু ভালোভাবে লোকজনকে যাতে আমরা দেখতে পারি তো সেই জিনিসটা আবার গান্ধীজি 43 এবারে এই যে কর্মচারী যারা আছে মানে যারা ফ্যাক্টরিতে কাজ করছে তারা যাতে ফ্যাক্টরির যে মালিক তাদের সাথে যাতে আলোচনা করতে পারে তাদের ম্যানেজমেন্টে যাতে তারা অংশগ্রহণ করতে পারে তো তাদের একটা সুযোগ দিতে হবে কারণ তারা তো আর একেবারে চাকর নয় ক্যাপিটালিস্ট তো নয় সেজন্য জন্য একটা আর্টিকেল ফর্টি থ্রি এ ঢুকিয়ে দেওয়া হলো এটা ওই গান্ধী প্রিন্সিপালের মধ্যেই ঢুকিয়ে দেওয়া যায় এটাকে আবার লিবারেল ইন্টেলেকচুয়ালের মধ্যেও জায়গা দেওয়া যেতে পারি আমরা গান্ধীয়ানের মধ্যেই আপাতত দিয়ে দিলাম আর কি আচ্ছা এবারে হচ্ছে কি যে সকলকে তো আমরা সব ব্যবস্থা করে দিয়েছি তাহলে শ্রমিকরাও এখন মালিকদের মতো ম্যানেজমেন্টের অংশগ্রহণ ম্যানেজমেন্টের যে ডিসিশন আছে সেখানে অংশগ্রহণ করতে পারবে তাহলে মুড়ি এক একদর হয়ে গেল মানে সকলেই সমান তো সকলে যদি সমান হয় তাহলে এক দেশে এক আইন কেন হবে না মানে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে সেটা আর্টিকেল 44 ফোরে বলা আছে তো ইউনিফর্ম সিভিল কোড এটা হলো একটা লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল যারা বলে সকলের সমান অধিকার থাকতে হবে আলাদা করলে চলবে না আচ্ছা আবার এটা কিন্তু আবার খুব কনটেনশিয়াস ব্যাপার মানে এগুলো নিয়ে আবার বেশি বলাও যাবে না মার খেয়ে যাবে তো ইউনিফর্ম সিভিল কোড তো হলো কেউ কি বাকি পড়ে গেল বাকি পড়ে গেছে শিশুরা বাকি পড়ে গেছে তো বাচ্চা কাচ্চাদের কি হবে দেখো এর পরে যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল ফর্টি তো আর্টিকেল ফর্টি কি করলো তোমার এখানে বাচ্চাদের কথা বলা হয়েছিল মানে অরিজিনাল কনস্টিটিউশনে আর্টিকেল সেটা বলেছিল যে আপ টু ইয়ার্স মানে চোদ্দ বছর অব্দি বাচ্চাদের সমস্ত ব্যবস্থা নিতে হবে মানে বাচ্চাদেরকে এডুকেশনের ব্যবস্থা করে দিতে হবে বাচ্চাদের ব্যবস্থা নিতে হবে যাতে তারা একটা ভালো একটা চাইল্ডহুড পায় তো এবারে দু হাজার দুই সালে কি হলো একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো এইটটি অ্যামেন্ডমেন্ট তো সিক্স অ্যামেন্ডমেন্টে একটা আর্টিকেল ঢুকিয়ে দেওয়া হলো আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ তে কি বলা হলো যে ছয় থেকে চোদ্দ বছরের যারা বাচ্চা আছে তাদেরকে ফ্রি এডুকেশনের ব্যবস্থা আমাদের করে দিতে হবে তো ছয় থেকে চোদ্দ এটা তো ফ্রি এডুকেশনের ব্যবস্থা তাদের করে দেওয়া হলো এটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ তে চলে গেল তাহলে পরে কি রইল জিরো টু সিক্স মানে শূন্য থেকে ছয় বছরের অবধি যারা রয়েছে তাদের কি করা হবে তাদের ব্যবস্থা তো নিতে হবে তাদের জন্য একটা আর্টিকেল দিতে হবে তো এই আর্টিকেল ফর্টি ফাইভটা একটু সামান্য সংশোধন হয়ে গেল আর কি এটার পরে তো এই যে আর্টিকেল ফর্টি ফাইভ যেটা যেখানে বলা হচ্ছে জিরো টু সিক্স ইয়ার্স এর ছেলে মেয়েদের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে তো সেটাকে আমরা কোন প্রিন্সিপালের মধ্যে ঢোকাবো বা কোন প্রিন্সিপালের মধ্যে আমরা এটাকে জায়গা দেব এটাকে আমরা সোশ্যালিস্টিক প্রিন্সিপালের মধ্যে জায়গা দিলাম আচ্ছা তো এদের তো ব্যবস্থা হয়ে গেল বাচ্চা কাচাদের ব্যবস্থা হয়ে গেল তো এবারে কি পড়ে থাকবে এবারে পড়ে থাকলো হচ্ছে যারা এসি এস টি এসটি এদের জন্য কি ভাববে এদের জন্য তো ভাবতে হবে গান্ধীজি তো বলে গেছিলেন হরিজন হরিজনদের জন্য ভাবতে হবে তো এদের জন্য একটা আর্টিকেল তৈরি করে দেওয়া হলো আর্টিকেল ফর্টি সিক্স যেহেতু গান্ধীজি ভেবেছেন এটা ওই মাতালরা পড়ে রইল মাতালদের জন্য এবার করতে হবে আর্টিকেল ফর্টিসেন সেভেনে মাতালদের জন্য একটু ভাবা হলো দেখো মাতালরা তো মদ খেয়ে সবসময় পড়ে থাকে এবারে মদ খেলে তো আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে মাতালের পরিবার যাতে ধ্বংস না হয় সেজন্য একটা ব্যবস্থা নিতে হবে অর্থাৎ যে সমস্ত জিনিসগুলোতে নেশা হয় সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত বা ড্রাগসগুলো যাতে শুধুমাত্র মেডিসিনাল পারপাসে ইউজ করা যেতে পারে মাতালদের গেলানোর জন্য নয় তো সেই জন্য আর্টিকেল ফর্টি সেভেনটা তৈরি করা হলো নালে কি হবে এরা তো মত খেয়ে তোমার একে কে ফর্টি সেভেন নিয়ে গুলি চালিয়ে দেবে টরিস্টদের মতো হয়ে যাবে তো এই জিনিসটা আর্টিকেল ফর্টি সেভেন বলা হলো যেটাকে আমি গান্ধিয়ান প্রিন্সিপালে জায়গা দিলাম আচ্ছা তো মাতালদের জন্য ভাবা হয়ে গেছে তাহলে মানুষের জন্য ভাবা আমার কমপ্লিট মাতাল যেহেতু হয়ে গেছে মানুষ কমপ্লিট তাহলে কে পড়ে থাকলো ওই জীবজন্তু পড়ে আছে জীবজন্তু বলতে প্রথমেই কে থাকবে গরু গরুদের জন্য আমাদের ভাবতে হবে তো গরুদের জন্য যে আমরা ভাববো গরুদের তো আধার কার্ড এসে গেছে তো সেটা একটা আর্টিকেল ফর্টি এইট এ তাদের একটা জায়গা দেওয়া হোক মানে কেউ যাতে গরুদেরকে স্লটার না করতে পারে মানে মিল্স ক্যাটেল যারা রয়েছে তাদের যাতে কেউ জবাই না করতে পারে কষাইখানা যাতে বন্ধ করে দেওয়া যায় এবার এগুলো নিয়েও বেশি কিছু বলা যাবে না এগুলোকে আপাতত আর্টিকেল ফর্টি এইটে জায়গা দেওয়া হলো তো যেহেতু এই কথাটাও গান্ধীজি বলে গিয়েছিলেন এটাকে গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যেই দেওয়া হলো বা ঢোকানো হলো তো আর্টিকেল ফর্টি এইটে তো গরু এদের কথা বলা হয়েছে তাহলে বাকি পশু পাখিরা কি দোষ করলো তাদের কথাও তো ভাবতে হবে তো তাদেরকে ওই আর্টিকেল ফর্টি এইট এরই পাশে আর একটা আর্টিকেলের জায়গা দেওয়া হলো যেটাকে বলা হলো আর্টিকেল ফর্টি এইট এ মানে এখানে বাকি পশু পাখি গাছপালা পরিবেশ ইত্যাদি এদের কথা এই আর্টিকেল ফর্টি এইট এ বলা হয়েছে তো এটা ওই গান্ধীর প্রিন্সিপালস এর মধ্যে ঢুকিয়ে দিলাম আর কি এটাকে লিবারাল ইন্টেলেকচুয়াল এর মধ্যেও জায়গা দেওয়া যেত তো যাই হোক তো পশু পাখিও হয়ে গেছে মানে মানে তোমার জীবজন্তু সব কমপ্লিট এবারে শুধু জ্বর বস্তু পড়ে আছে জড় বস্তু বা জড় পদার্থ পড়ে আছে তো জড় পদার্থ মানে কারা ধরো ওই ওই সমস্ত সমস্ত বা ঐতিহাসিক নিদর্শন শিল্প নিদর্শনগুলো যেগুলো প্রায় ভেঙে যাচ্ছে তাদের কথা কে ভাবে তাদের প্রাণ নেই বলে কি আর মানুষ নয় তাদের জন্য ভাবতে হবে তো একটা আর্টিকেল ফর্টি নাইন তৈরি করা হলো তো আর্টিকেল ফর্টি নাইন তৈরি করা হয়েছে এই সমস্ত মনুমেন্টদের জন্য তো এটা একটা লিবারাল ইন্টেলেকচুয়ালের মধ্যেই পড়ে কারণ মানুষের জন্য শুধু ভাবলেই তো হবে না আমাদের তো বাকিদের নিয়েও ভাবতে হবে তো এটাকে লিভারেল ইন্টেলেকচুয়ালের মধ্যে ফেলা হলো আর্টিকেল ফর্টি নাইনটা মানে মনুমেন্টগুলোকে বাঁচানো আচ্ছা তো এই অবধি তো হয়ে গেছে মানে মনুমেন্ট টনুমেন্টও কমপ্লিট তার মানে জীবজন্তু জড় পদার্থ সব শেষ সব কমপ্লিট এবারে কে বাকি নিল এই যে এই কাজগুলো যারা করবে এই কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য তো কোর্ট রয়েছে এবার কোর্টকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে না দেওয়া হয় তাহলে কি হবে তাহলে আমাদের গার্জিয়ান তো দেখতে পারবে না আমাদেরকে তাহলে কোর্টকে কাদের থেকে বাঁচাতে হবে এক্সিকিউটিভদের থেকে বাঁচাতে হবে তাহলে এই যে এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি এগুলোকে আলাদা করতে হবে এদেরকে আলাদা করে রাখতে হবে এক্সিকিউটিভ আলাদা জুডিশিয়ারি আলাদা তো এটাও একটা লিবারেল ইন্টেলেকচুয়ালের মধ্যে প্রিন্সিপালের মধ্যে পড়বে সেটার জন্য একটা আর্টিকেল বা একটা প্যাকেট দিয়ে দাও সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল ফিফটি আচ্ছা এবারে আর একটা আর্টিকেলই বাকি রইল আর্টিকেল ফিফটি তো সেই আর্টিকেলে কি বলা আছে না আমাদের যে দেশের সমস্ত জিনিস তো আমরা দেখে নিয়েছি এবারে বিদেশ তো পড়ে আছি বিদেশে তো আমাদের একটু মাথাপুরি করতে হবে আমরা যে দেশে এত ভালো কাজ করেছি সেটা বিদেশকে দেখাতে হবে না বিদেশকে বোঝাতে হবে না যে তোমরাও ভাই শান্তির পথে চলো আমরা যেহেতু শান্তির কথা বলি তোমরাও শান্তির কথা বলো মানে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে তো সেটারও একটা আর্টিকেলে দিয়ে দাও এটা অবশ্যই একটা লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল সেই আর্টিকেলটাই হলো আর্টিকেল ফিফটি ওয়ান তাহলে আর্টিকেল থার্টি এইট থেকে আর্টিকেল ফিফটি ওয়ান অব্দি দি এই চোদ্দখান আর্টিকেলে পুরো চোদ্দ পুরুষকে দেখা হয়ে গেল তো এবারে আমরা ওই সোশ্যালিস্টিক ডাইরেক্টিভস গুলো বা সোশ্যালিস্টিক প্রিন্সিপালসগুলো একটু দেখে নিই আমি আগেই ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি এগুলো জাস্ট তোমাদের দেখার জন্য এই হলো প্রথমে হচ্ছে আর্টিকেল থার্টি এইট আর্টিকেল থার্টি এইট যেটা বলছে সোশ্যাল ইকোনমিক পলিটিক্যাল জাস্টিস আর্টিকেল থার্টি নাইন মানে রিমুভাল অফ ইনইকুয়ালিটি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক তারপরে আর্টিকেল ফর্টি ওয়ান আচ্ছা এখানে লিখে দিই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক না কনফিউশন থাকতে পারে কারণ রিমুভাল অফ ইনইকুয়ালিটি এটা আর্টিকেল 38 2 তেও বলা আছে আর কি তাই এটাকে আর্টিকেল 39 এ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক তাই আমি বলছি এবারে আর্টিকেল 41 মানে যেটা বলছে রাইট টু ওয়ার্ক মানে যারা কেজো নয় তাদেরকে কাজ দিতে হবে তাদের দেখাশোনা করতে হবে এবারে আর্টিকেল 42

সেইটা এবার আর্টিকেল ফর্টি ফাইভে ঢুকে গেল তো এটাই হলো হচ্ছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালস তো এবারে গান্ধিয়ান ডাইরেক্টিভস দেখা যাক প্রথমে হচ্ছে আর্টিকেল ফর্টি যেখানে ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে পঞ্চায়েত তৈরি করতে হবে আর্টিকেল ফর্টি থ্রিতে হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রিজ মানে ওই সকলে যাতে ঠিক মতো করতে পারে আর কি খেয়ে পরে বাঁচতে পারে আনন্দ ফুর্তি করতে পারে তার জন্য গ্রামের লোকজনকে তো কাজ দিতে হবে কটেজ ইন্ডাস্ট্রিজের মাধ্যমে তো এটা অবশ্যই আগে স্লাইডে নি তাই এখানে বলে নিলাম একটু দেখে নিও তোমরা এবার আর্টিকেল ফর্টি সিক্সে ভীম বলতে হবে মানে ভিকার সেকশনস এর কথা ভাবতে হবে এস সি এস টি ওবিসি দের কথা বলতে হবে আর্টিকেল ফর্টি সেভেনে যাতে মাতাল রেখে ফর্টি সেভেন না পেয়ে যায় সেজন্য জন্য ওই ইনটক্সিকেন্স যেগুলো আছে সেগুলোকে কেবলমাত্র মেডিসিনাল পারপাসেই ব্যবহার করা যাবে সে কথাটা বলা আছে আর আর্টিকেল ফর্টি এইটে হচ্ছে প্রিভেনশন অফ অ্যানিম্যাল স্লটার মানে কাউ স্লটারের কথাটা বলা হয়েছে যদিও কসাইখানা তো এখনো বন্ধ হয়নি আর হয়তো হবেও না না হলেই বা এবারে হচ্ছে লেবেরাল ইন্টেলেকচুয়াল মানে লিবারেল ইন্টেলেকচুয়াল আর কি তো এখানে চারখানা আছে সোশ্যালিস্টিক প্রিন্সিপালে পাঁচটা গান্ধিয়ান প্রিন্সিপালে পাঁচটা আর লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস এ চারটে তো চারটে আর্টিকেল কি একটা হচ্ছে আর্টিকেল 44 যেখানে ইউনিফর্ম সিভিল কোড কথা বলা হয়েছে মানে মুড়ি মিছরি একতর আর্টিকেল 49 মানে হচ্ছে প্রোটেকশন অফ হিস্টোরিক্যাল মনুমেন্টস মানে আমাদের তাজমহল কুতুব মিনার এগুলোকে বাঁচাতে হবে হরপ্পা মহেঞ্জোদারোর মতো এগুলোকে আমাদেরকে স্টোর করে রাখতে হবে আর্টিকেল বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ তার মানে যাতে এই সমস্ত কাজগুলো দেখতে পারে আর কি যদিও ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর কাজগুলো জুডিশিয়ারি দেখার কাজ নয় তবুও জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে এক্সিকিউটিভ থেকে যাতে এক্সিকিউটিভ যাতে জুডিশিয়ারির মাথার ওপর ছড়ি না ঘোরাতে পারে জুডিশিয়ারি যাতে ঠিক মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সেইটা দেখতে হবে সেটা হচ্ছে আর্টিকেল ফিফটিতে বলা হয়েছে আর আর্টিকেল ফিফটি এ বলা হয়েছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মানে ওই ভারতের সাথে বিদেশি দেশগুলোর যাতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় সেই ব্যাপারটা এখানে আমাদের দেখতে হবে তো এটাই হলো আর্টিকেল ফিফটি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই সেশন তোমরা আমার এই চ্যানেল অর্থাৎ দ্য বং ক্লাস এটাকে এই চ্যানেলটাকে তোমরা লাইক করো তোমরা কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করো আর ভবিষ্যতে তোমাদের জন্য পলিটির আরও অনেক কনসেপ্ট নিয়ে আমি হাজির হব তাহলে আজকে এ পর্যন্তই চলি টাটা